হাই ফ্রেন্ড, আমি এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি এসেছি গৌড় বাজার নদীঘাট, অজয় নদীঘাট। তো এখানে দেবশ্রী ওর যা সোয়েটার মাফলার পরেছিল, তো মাফলার খুলে একটু ফ্রেশ হয়ে নিচ্ছে। আর আগের থেকেই বলে রাখি, এই ভিডিওটা আমরা ফেব্রুয়ারিতে তুলেছি সরস্বতী পুজোর সময়। তো কোনো কারণবশত ওটা আপলোড হতে পারেনি, তো তাই এখন এটাকে আমি আপলোড করছি। তো এই দেখো, আমরা এখন নদীঘাটের দিকে এগোচ্ছি, স্কুটি নিয়ে এসেছি। তো এত এটা ঢালু জায়গা যে এটা আমরা ইঞ্জিন স্টার্ট না করে শুধুই গাড়িটা চলছিল। তো আমি অ্যাকচুয়ালি আজকে এসেছি যে ওই সরস্বতী পুজোর যে বাসি ফুলগুলো হয় না, সেই ফুলগুলো নদীর জলে দিতে এসেছি, মানে পুকুরে দিতে হয়। তো দেবশ্রীকে বললাম পুকুরে কেন, চলো গৌড় বাজার নদীঘাট যাই। তো এই দেখো, আমরা এখন চলে এসেছি, এখন ঘড়িতে 4টে বাজছে। তো জল খুবই কম আছে এখানে, আর একটা দূরে দেখতে পাচ্ছ একটা সাঁকো দিয়ে ব্রিজ করা আছে, মানে এটা বাসের ব্রিজ, বাস দিয়ে ব্রিজ করা আছে, কোনো কংক্রিটের ব্রিজ নয়। তো এই দেখো, যে আমার হাতে পুটলিটা দেখছো, এটার মধ্যে ঠাকুরের ফুলগুলো রয়েছে, সেই ফুলগুলোই আমি নদীতে ফেলতে চললাম। আমার বাঁ পাশে তোমরা ব্রিজটাও দেখতে পাচ্ছ, আর এই যে এখানে বাসের জিনিসটা দেখতে পেলে একটু আগেই, ওটা মাছ ধরার জন্য দিয়েছে, জালি মতন করে রেখেছে, তো ওখানে মাছ ধরে। আর এই দেখো, তলায় বাস দেওয়া আছে, এর ওপরেই মোটর সাইকেলগুলো দেখছি যাচ্ছে, ভটভটিও যায়। বাজার অজয় ঘাটের কাছে। তো অজয় ঘাটে আমরা কিছু ফুল, বেলপাতা, ঠাকুরের জিনিস ছিল, ওগুলো জলে দিতে এসেছিলাম। তো ওগুলো কাজ হয়ে গেছে, এখন এসেছি সামনে একটা শিবের মূর্তি, দেখতেই পাচ্ছ তোমরা বিশাল বড় শিবের মূর্তি দেখতে পেলাম। তাই এখানে ঢুকে একটু ভিডিও করে নিলাম, শিবের মূর্তিটা বেশ ভালোই লাগছে, বেশ বড় শিবের মূর্তি, সেলফিতে তোলাই যাবে। এখানে শিব মন্দিরটাতে ঢুকেই আমরা একটা পার্কের মতন জায়গা দেখতে পেলাম, এখানে বাচ্চাদের দোলনা টোলনাও রয়েছে। আর ওই যে সাদা রঙের ব্লু কালারের একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখছো, ওটা অ্যাকচুয়ালি জল ট্যাঙ্কি, মানে ওখানে তোমার জল স্টোর করে রাখা হয়। আর বাগান টাগান বেশ ভালোই করেছে। তো আমাদের পার্কের ভিতরটা দেখা হয়ে গেল, এই দিকটা শ্মশান এলাকা, তো এই দিকে মরা টরা পোড়ানো হয়। তো আমি বেশি দূর গেলাম না, এই জাস্ট এখান থেকেই তোমাদেরকে শ্মশানটা দেখিয়ে দিলাম। ঠাকুরের পুষ্পগুলো নদীতে দেওয়ার পর এবার আমরা বনশল মোড়ের দিকে এগোচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে বনশল মোড় হয়ে পাণ্ডবেশ্বর থেকে আমরা উখরা যাব, কারণ দেবশ্রী বলল পাণ্ডবেশ্বর একটা চপের দোকান আছে, সেখানে আমরা চপও খাবো। তো এটা হচ্ছে বনশল মোড় দিয়ে দিকে যাওয়ার রাস্তা। তো এখন আমরা বনশল মোড়ের দিকে এগোচ্ছি, যেতে যেতেই বনশল মোড় যেতে যেতেই একটা মন্দির পড়লো। তো সেই মন্দিরটাতে দেবশ্রী এসে একটু প্রণাম টনাম করে নিল, জায়গাটা খুব ভালো, এটা তোমার বনশল মোড় দিকে যাওয়ার পথেই পড়ে। তো মন্দিরটা খুবই ভালো ছিল, আমাদের খুব ভালো লাগলো। এখানে নেমে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে প্রণাম টনাম করলাম, খুবই সুন্দর এই ফাঁকা জায়গার মধ্যে মন্দিরটা খুব ভালো লেগেছে আমার। এই রকম টাইপের পরিবেশ খুব ভালো লাগে, তাই মাঝে মধ্যে আমি গাড়ি নিয়ে এই দিকেই চলে আসি। এই দেখো, মন্দিরে ঢুকে গেছে দেবশ্রী, আর এইটা হচ্ছে মেন মন্দির চত্বর, এখানে বাবা ভোলে শঙ্কর রয়েছে, পাশে এক গাদা ঘোড়া রয়েছে, এই দেখো ভোলে শঙ্করের মূর্তি রয়েছে। ওখান থেকে আসার পর আমরা আরেকটা মন্দির পেলাম, এটা ছিন্ন মস্তার মন্দির, মানে এখানে মা কালী মন্দির এটা অ্যাকচুয়ালি। তো মন্দিরের ভিতরটা তোমাদেরকে ঢুকে দেখাচ্ছি, এখানে স্থানীয় ওই গ্রামেরই একটা লোক, তারাই এই মন্দিরটা করেছে, এবং ইনিই পূজারী, আমাদেরকে যখন অনুষ্ঠান হয় সেই সময় নিমন্ত্রণও করেছে, একটা বছরের
একটা টাইমে অনুষ্ঠান হয়, সেই সময় যে সময় আমাদেরকে বললো যে তুমি আসবে এবং এখানে প্রসাদ ভোগ খাবে। এই দেখো মা ছিন্নমস্তার মূর্তি, ছিন্নমস্তার মূর্তি দেখা হয়ে গেল। এবার চলে এলাম আমরা পাণ্ডবশ্বরে চপ খেতে, ডিমের চপ আর মাছের ডিমের চপ। তো পিঙ্কু নিয়েছে মাছের চপ আর ডিমের চপ, আমি দুটোই ডিমের চপ নিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। এটা বিলেটেড ভিডিও, দেরি হয়ে গেছিলো আমাদের, পরেই ছাড়লাম। দেবশ্রী এই রাস্তায় আসলেই ওর পাণ্ডবশ্বরে এই দোকানটাতে চপ খাবেই, কারণ এই দোকানটাতে চপ খুব সুন্দর করে। তো আমি আবার বলছি তোমাদেরকে যে ভিডিওটা আমার ভালো লাগলে অবশ্যই ভাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রিপশন দেখে আমি মোটিভেশন পাই এইরকম ভিডিও বানাবার জন্য। তো আশা করি তোমাদেরকে আবার এইরকম ভিডিও আমি প্রেজেন্ট করতে পারবো। আর কিছু এখন বিলেটেড ভিডিও তোমরা দেখতে পাবে, যেগুলো আমরা বাইরে ঘুরতে গেছি সেগুলোও এখন দেবো। তো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।